বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদায় পুরস্কার পাম ডিয়র জিতে নিল ফরাসি ছবি তিতান। বিভিন্ন দেশের ২৪টি চলচ্চিত্রের মধ্য থেকেই এই সিনেমাটিকে বেছে নেন বিচারকরা। ২৮ বছর পর কোনো নারী নির্মাতার ছবি পেল স্বর্ণপাম। শনিবার রাতে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। এবারের উৎসবে যৌথভাবে রানার আপ হয়েছে ফিনল্যান্ডের কম্পার্টমেন্ট নম্বর ৬ ও ইরানি পরিচালক আসগর ফরহাদের ছবি আহিরো। ১২ দিনের এই আয়োজন শেষে সেরা অভিনেতার মুকুট উঠেছে ল্যান্ডের জেন্সের মাথায়। একজন ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেত্রী হয়েছেন নরওয়ের বিনতে ফ্রেন্সকি। এনেতে ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ফ্রান্সের লিও ক্যারাক্স। ১৯৪৬ সাল থেকে প্রতি বছর ফ্রান্সে আয়োজিত হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। করোনার কারণে গত বছর বন্ধ ছিল এই আয়োজন, তবে মহামারী শুরুর পর পূর্ণাঙ্গ পরিসরে চলচ্চিত্র উৎসব ফিরল কানের মাধ্যমেই।